যে এই আসক্তি কাকে বলে, এই ব্যাপারে আপনার কাছে একটা আমি গল্প বলবো। গল্প শুনতে ভাল লাগে? কারা কারা গল্প শুনতে চান? সবাই গল্প শুনতে ভালো লাগে। ওকে, আমি আপনাকে বাঁদরের একাদশীর গল্প বলবো। তো বাঁদরের একাদশী করা, তো একদিন একটা বাঁদর সবার মধ্যে বললো যে আমি একাদশী করব। ঠিক আছে, তো একাদশীর দিন বলছি একাদশী করতে পারবি, না খেয়ে থাকতে পারবি? বলছে হ্যাঁ, আমি কিছু না খেয়ে থাকবো, কিচ্ছু খাবো না, আমি সম্পূর্ণরূপে কিছু না খেয়ে নির্জল একাদশী করবো। বলছে ভালো কথা। তো একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে বলছে বাঁদর সারাদিন খেয়ে বেড়ায় আর এইখানে জমিয়ে রাখে, সেগুলো আবার রাত্রেবেলা চিবি চিবি খায়। তখন সে বলছে আমি সকালবেলা, হরে কৃষ্ণ, সব শুনতে পাচ্ছেন? তো তখন কি করছে, না তখন সে কি করেছে, না আমি বলছি আমি একাদশী করবো। একাদশী করবে কিভাবে? একাদশী করবো না, আমি কিছু না খেয়ে থাকবো। ওকে, একাদশীর দিন সকালবেলা একটা কলা গাছের কাছে গেছে। কলা গাছের কাছে গিয়ে কাছে গিয়ে বলছে যে আচ্ছা, আমি তো একাদশী করব, যদি খুব দুর্বল হয়ে যায় দ্বাদশীর দিন তাহলে গাছে উঠবো কেমন করে? তা আমি গাছে উঠে যাই। বলে গাছে উঠে বসে, তারপরে বলছে আরে গাছে তো উঠে গেলাম, যদি খুব দুর্বল হয়ে যায়, যদি ফলটাকে কলাটাকে ধরতে না পারি কালকে, যদি খুব দুর্বল হয়ে যায় তাহলে কলাটাকে ধরে বসে আছে। বলছে আচ্ছা, যদি খুব দুর্বল হয়ে যায়, যদি কলাটাকে ছাড়াতে না পারি তাহলে কি হবে? তো কলাটাকে ছাড়িয়েছে। সে বলছে আহারে, কলাটাকে যদি ছাড়িয়েছি, হ্যাঁ তাহলে যে যদি মুখে না দিতে পারি কি হবে, যদি খুব দুর্বল হয়ে যাই? তো মুখে দিয়ে দিয়েছে। মুখে দেওয়ার পর বলছে যদি কালকে চিবোতে না পারি কি হবে? তো চিবিয়েছে। সেভাবে যদি গিলতে না পারি তাহলে কি হবে? তো গিলেই ফেলেছে। হরি বল। অর্থাৎ ওর আর নির্জল একাদশী করা হলো না। অর্থাৎ তার কার কি না, সে এতটাই আসক্ত সেই ফলের প্রতি, এতটাই আসক্ত সে তার এই খাবারের প্রতি, সে কিন্তু সম্পূর্ণরূপে কি হয় না, সে আর উপবাস করতে পারলো না। সেরকম মন একরকম ভাবে অজুহাত দেয় যখন আমরা আসক্ত থাকি। দ্বিতীয় মৃগটি যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আসক্তি মৃগ। আসক্তি মৃগ মানে কি না, আমি আপনাদেরকে একটা পুরাণের, শ্রীমদ ভাগবতমের, ভাগবতমের যে পুরাণ, ভাগবত পুরাণ যাকে বলা হয়, শ্রীমদ ভাগবতম, সেখানে একজন বিশেষ ভক্তের কথা উল্লেখ করা হয়েছে। তিনি তার জীবনে এই আসক্তি মৃগের কথা তিনি তার জীবনে উতরে ফেলেছেন। সেনি কে? তিনি হচ্ছেন ভরত মহারাজ। ভেরি গুড, আমাদের একজন ভক্ত লিখছেন ভরত মহারাজ, ভরত মহারাজ, ভরত মহারাজ। তিনি বিশাল বড় ভক্ত ছিলেন। তিনি যখন তার বার্ধক্য আসে, বার্ধক্য আসার সময় তিনি পঞ্চদশ শ্রুতি ব্রহ্ম গচ্ছেত, যখন 5×10 অর্থাৎ 50 বছর, আপনারা ভয় পাবেন না, সে ওই যুগে হতো, আপনাদের যা বয়স আছে ঠিক আছে, ঘরেই থাকুন আর হরিনাম করুন তাহলেই হবে। তো 50 বছর যে বনম গচ্ছেত, বনে গেছেন, পুত্র কন্যাদেরকে বিবাহ দিয়েছেন, পুত্রের উপরে রাজ্যভার দিয়ে ভরত মহারাজ চলে গেছেন জঙ্গলে। তো জঙ্গলে একদিন কি হয়েছে, তিনি যখন, তিনি একটা কুটির বানিয়েছেন থাকার জন্য, সেখানে যজ্ঞবিধি বানিয়েছেন, রোজ যজ্ঞ করেন। হঠাৎ একদিন জল আনার জন্য, পানীয় জল আনার জন্য নদীতে গিয়ে দেখেন যে নদীর ওপার থেকে একটা বাঘ ডেকেছে। বাঘের আওয়াজে ভয় পেয়ে একটা হিরণী, হিরণী সে গর্ভবতী ছিল, সে নদী পার করতে গিয়ে সে নদীর ভেতরেই প্রসব করে দিয়েছে। একটি ছোট্ট তুলতুলে নরম সুন্দর হরিণ শাবক। দেখবেন যখন বাচ্চারা ছোট থাকে, সে যে কারোরই বাচ্চা হোক না কেন, মানুষের হোক আর বাঘের হোক, খুব সুন্দর থাকে দেখতে। এরকম চৈতন্য মহাপ্রভু লীলায় আছে, মহাপ্রভু তিনি যখন মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ছোট ছোট কুকুরের বাচ্চা দেখেছিলেন, তখন লোভ হয়েছিল খুব, তিনি বাড়িতে নিয়েছিলেন, তারপরে সত্যি মাতা ওনাকে ভুলিয়ে ফেলে, সেটাকে আবার অন্য জায়গায় পাঠান। তো তিনি তখন দেখলেন যে এই হরিণ, হরিণ হরিণী তিনি প্রসব করেই মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। তখন তিনি করেছেন কি, তিনি কিন্তু সর্বত্যাগী, সব ছেড়ে দিয়েছেন, সব ছেড়ে চলে গেছেন, বাড়ি ঘর পুত্র কন্যা স্ত্রী রাজত্ব সম্পত্তি, ঘোড়া শালের ঘোড়া, হাতি শালের হাতি,
বিশাল সাম্রাজ্য সব ছেড়ে দিয়েছেন। তিনি কিন্তু ওই ছোট্ট যে হরিণীর শাবকটিকে নিয়ে বুকের কাছে রেখেছেন, আহা কে দেখবে ওকে। এবং সে হরিণ শাবককে রোজ কচি কচি ঘাস খাওয়াচ্ছেন, সে হরিণ শাবকটি যজ্ঞের সময় চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যজ্ঞ করতে করতে উনি আবার দেখছেন এই কোথায় গেলি, এই কোথায় গেলি। এরকম করতে 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 একদিন কি হয়েছে, সে হরিণ শাবকটি বড় হয়ে গেছে, আর ভরত মহারাজ এত আসক্ত হয়ে গেছেন, এত আসক্ত হয়ে গেছেন সবকিছু ছেড়ে, কিন্তু লাস্ট এই হরিণের শাবকের সঙ্গে আসক্তি হয়ে গেছে। তো একদিন এরকম হরিণ শাবকটি আসছেন, হরিণ শাবকটি আসছেন, এরকম করতে 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 চিন্তা করতে করতে কোথায় গেলে, কোথায় গেলে, সন্ধ্যাবেলা কোথায় পর্বতের থেকে পড়ে গেছেন। এবং সেই পর্বতের বুকে পড়ে গিয়ে হাড় গোড় ভেঙে গিয়ে তিনি চিৎকার করছেন, কোথায় গেল সেই হরিণটা, আমি ছাড়া ওকে কে দেখবে। হরিণের কথা চিন্তা করতে করতে, ভগবানের কথা চিন্তা নয়, সবকিছু ছেড়ে, সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছে, কিন্তু চিন্তা করছেন কার কথা, ওই হরিণের কথা। অন্তকালে চমামে বা স্মরণমুক্ত কালে, এবার ভগবান বলছেন অন্তকালে আমার স্মরণ করা উচিত। সবকিছু ত্যাগ করার পর তার সব সুযোগ ছিল, কিন্তু তিনি চিন্তা করছেন হরিণ। তিনি যখন চিন্তা করছেন হরিণের কথা, তখন কি হয় না, তিনি পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেন। কিন্তু যেহেতু তিনি আগে জন্মে ভক্তি করেছিলেন, তিনি জাতিশ্বর হরিণ হন। জাতিশ্বর হরিণ মানে আগের জন্মের কথা তার মনে থাকে, এবং মুনিবরদের সঙ্গে মুনি ঋষিদের কাছে উনি থাকতেন, তপস্যা করতেন সেই হরিণ, কারণ আগের জন্মের ভক্ত, তার স্মৃতি আছে, শুকনো পাতা খেতেন। এবং তার পরের জন্মে তিনি ভরত মহারাজ, জড় ভরত হয়ে জন্মগ্রহণ করেন। ঠিক বলেছেন, ইনি হচ্ছেন ভরত মহারাজ। এই যে হরিণের প্রতি তার আসক্তি হয়েছিল, সেই আসক্তিটাকে নামকরণ করা হয়েছে শাস্ত্রে, এবং আচার্যরা বলছেন এই হরিণটি হচ্ছে আসক্তি হরিণ। এই আসক্তি হরিণ আমাদেরও সবার মধ্যে রয়েছে। আমরা ভারতবর্ষে জানি আর্সেনিক বলে একটা রোগ হয়, যেটা খাবার জলে পাওয়া যায়। অনেক জায়গায় অনেক গ্রামে অনেক রূপে আর্সেনিক আছে, কিন্তু সেই বাড়ির লোকেরা সেই জল ছাড়ে না। কেন, আমার বাবাই জল খেয়েছে, আমার ঠাকুরদা এই জল খেয়েছে, তার বাবাই জল খেয়েছে, আর এই জলে বিষ আছে, না আমি এই জল খাবো, মারা যাবো, কিন্তু এই জলে খাবো। এটা হচ্ছে আসক্তি। আসক্তি হচ্ছে সাংঘাতিক। আসক্তি মানে হচ্ছে কি না, আমি গাছটাকে জড়িয়ে ধরে বলছি গাছ আমাকে ছাড়ছে না, এটা হচ্ছে আসক্তি। হাতি বিশাল বড় চেহারা, কিন্তু তাকে একটা ছোট্ট খুঁটিতে বেঁধে রাখে ছোটবেলা থেকে, এবং সে ভাবে কি খুঁটি আর আমি, সে বিশাল আকার ধারণ করেছে, কিন্তু যেহেতু খুঁটি আর এই দড়িটা পায়ে বাঁধা আছে, এবং ছোট থেকে তাকে ওইভাবে শেখানো হয়েছে, ওভাবে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, সেটা হচ্ছে ওর আসক্তি। এবং এই আসক্তির কারণে আচার্য বলছেন পাঁচটা প্রাণী প্রাণ ত্যাগ করে একটা ইন্দ্রিয়ের আসক্তির জন্য। ভমর পদ্মফুলের মধ্যে সুগন্ধ নিতে গিয়ে চিপে, রাত্রেবেলা যখন পদ্মফুল বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে ভ্রমর মারা যায়, ভ্রমর। হ্যাঁ, হরিণ শোনার জন্য মারা যায়, ব্যাট এসে মেরে দেয়। হাতি স্পর্শ সুখের জন্য মারা যায়। মাছ জিহ্বার লালসায় মারা যায়, জালে পড়ে, বড়শিতে ধাক্কা পড়ে। আর পতঙ্গ, এই যে শ্যামা পুজোর শ্যামা পোকা বলে, সে আগুনের দিকে ধেয়ে যায় চোখের জন্য। সেজন্য আচার্যরা বলছেন চোখের জন্যে, কানের জন্যে, মুখের জন্যে, স্পর্শের জন্যে, আর শোনা মুখের জন্যে, এক একটা ইন্দ্রিয়ের আসক্তির জন্য এক একটা প্রাণী প্রাণ ত্যাগ করে। তাহলে ওই মানুষকে কি বলবো যে পাঁচটা ইন্দ্রিয়ের প্রতি আসক্ত। এবং আসক্তি আমাদের অনেক ভাবে হতে থাকে, বিভিন্ন ভাবে আমরা আসক্ত হতে পারি। হ্যাঁ, যেরকম ইন্দ্রদেব, একবার ইন্দ্র শাপিত হয়ে শুকর হয়ে জন্মগ্রহণ করে, এবং তার শুকুরই হয় তার পত্নী, তার পরিবারে ছোট 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 অনেক শুকর আসে। তো যখন ইন্দ্রের পদ ঠিক হয়ে গেছে, তখন ইন্দ্রকে বলা হয়েছে, ব্রহ্মা নিজে এসেছেন, ইন্দ্র তুমি চলো তোমার ইন্দ্রের পদ নেবে। সে ইন্দ্রের পদটা কোথায় না, অমরাবতীতে। অমরাবতী মানে হচ্ছে স্বর্গে। ইন্দ্র বলছে না 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 না, আমার এই শুকরি বউ কি সুন্দর, দেখুন কত মোটা, কি শক্তিশালী,
কি সুন্দরী, বলছে আরে ইন্দ্র তুমি কি বলছো, ওখানে রম্ভা মেনকা আর শচী তোমার স্বয়ং স্ত্রী রয়েছেন, তিনি অপরমা সুন্দরী। না 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 না, আমার এই সুন্দরী বউকে দেখুন, সেই সুন্দরী বউটিকে একটা শুকরী, সেটা হচ্ছে শাস্ত্রে বলছে এটা হচ্ছে আসক্তি। অনেক সময় আমরা বুঝতে পারি না কোন কোন জিনিসের প্রতি আমার সম্পূর্ণরূপে আসক্ত হয়ে যায়, সেটা স্থান হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, সেটা হতে পারে আমার কোনো নিজের কথা, সেটাকে আমি খুব আসক্ত হয়ে যাই, বা আমার বক্তব্য, আমার গৃহ, আমার বাড়ি, আমার ঘর, আমার কাপড়। এই জন্য তখন কি হয়, সে আর ভগবানকে পেতে পারে। এই জন্য ভগবান বলছেন ধায়ত বিষয়াং পুংসা সঙ্গস্তে সুপ্রজায়তে সঙ্গত সঞ্জায়তে কাম। এই সঙ্গ করে 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 কি হয় না, একজন ব্যক্তির কাম হয়, এবং কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব, এবং এই কামনা থেকে আসে কি আসক্তি, এবং সেটা যখন চরিতার্থ না হয় তখন কি হয় ক্রোধাৎ সবতি সম্মোহ, তখন সে ক্রোধ আসে তার, এবং তার ফলেই তার সর্বনাশ।